ভিউ আর্স কেমন আছেন? আজকে আলোচনা করব দোয়া কুনুত অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি পাবেন দোয়া কুনুত। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটি ইনস্টল করার ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস পাবেন, এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, এখান থেকে আপনি অ্যাপটি শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে লাইক, এখান থেকে আপনি লাইক দিতে পারবেন, এবং এরপর রয়েছে থ্রি ডট অপশনে তাদের অন্য যে সকল অ্যাপ রয়েছে সেগুলো দেখতে পাবেন। তো যাই হোক, এরপর আপনি দেখতে পাচ্ছেন চলে যেতে পারবেন মূল ইন্টারফেসে। এখানে দেখতে পাচ্ছেন দোয়া কুনুত বাংলা উচ্চারণ, এই অপশনটিতে আপনি টাচ করলে এখানে দোয়া কুনুতটি বাংলা উচ্চারণ সহকারে লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলা উচ্চারণে লেখা রয়েছে, এবং এখান থেকে আপনি বাংলা উচ্চারণে এটি পড়তে পারবেন। তারপর রয়েছে বাংলা অনুবাদ, এখানে এই অপশনটিতে টাচ করলে দোয়া কুনুতের যে বাংলা অনুবাদ রয়েছে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। তো অনুবাদটি হলো এরকম যে, হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ইমান রাখি, তোমারই উপর ভরসা করি, এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি, এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি, আমরা তোমারই রহমত আশা করি, এবং তোমার আজাবকে ভয় করি, আর তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত। তো যাই হোক, এটি হলো বাংলা অর্থ। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশে এটি কিন্তু অনুবাদ রয়েছে, যে দেখতে পাচ্ছেন ইংরেজিতে এটি লেখা রয়েছে, ওফ আল্লাহ, উই এমপ্লোর ইউ ফর হেল্প অ্যান্ড ওয়েক ফর গিভনেস অফ ইউ অ্যান্ড বিলিভ ইন ইউ অ্যান্ড রিয়েলি অন ইউ অ্যান্ড এক্সট্রা। তো যাই হোক, এখানে অবশ্যই ইংরেজিতে এখানে লেখা রয়েছে, এটি আপনারা অনুবাদ প্রয়োজনে পড়ে নেবেন, আমি সম্পূর্ণ পড়ছি না। এরপর রয়েছে অডিও MP3, এই অপশনটিতে আপনি টাচ করলে অডিও শুনতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলা উচ্চারণ রয়েছে, তারপর রয়েছে বাংলা অর্থ এবং ইংরেজি। তো যাই হোক, এখানে আমি যাই হোক, এটি আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে এটি পাঠ করতেছিল। তো এখান থেকে আপনি অডিও মোডে কিন্তু শুনতেও পারবেন। তো ভিউয়ার্স, এটি আসলে কিন্তু তখনও তো আমাদের নামাজ পড়ার সময় প্রয়োজন হয়, এবং ঈশার নামাজ পড়ার সময় কিন্তু এটি প্রয়োজন হয়। তো এটি আমাদের শিখে রাখা উচিত, যাদের শেখা আছে তাদের তো আর কোনো কথাই নেই, আর আমাদের যাদের শেখা নেই তারা কিন্তু আমরা এই অ্যাপটির মাধ্যমে এটি আমরা শিখতে পারি। তো এছাড়াও আমাদের শেখা থাকলেও আমাদের ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করার জন্য আমরা অডিও শুনে কিন্তু এটি ভুল ত্রুটি বিচার বিশ্লেষণ করতে পারি, যে আমাদের উচ্চারণ সঠিকভাবে হচ্ছে কি না। বা দেখা যায় অনেক সময় আমরা আরবি জানি, বাংলা অনুবাদ নাও জানতে পারি, সেক্ষেত্রে আমরা বাংলা অনুবাদটিও এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবো। তো যাই হোক, এটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে দোয়া কুনুত থেকে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি হুবহু এই অ্যাপটি নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনি হুবহু এই অ্যাপটি পেতে ডিসক্রিপশনে এই অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা ব্যবহার পরবর্তীতে অন্য কোনো অ্যাপটি